এটা হচ্ছে ক্যাফে কালিম্পং, যেটার নাম কিন্তু মানে কালিম্পং এ যারা এসেছে সবাই শুনেছে, আর খাবার ভীষণ টেস্টি। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক খাবার টেস্ট কেমন। ক্যাফে কালিম্পং থেকে ভিজিবিলিটি এখন প্রায় জিরো, কারণ এখানে বর্ষাকাল আর প্রচণ্ড মেঘ আর বৃষ্টির আনাগোনা, তাতে ভিজিবিলিটি খুব একটা ভালো না হলেও দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, চারিদিকে সাদা। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, জাস্ট দেখো। চারপাশটা দেখো, এখন অনেকটাই মেঘ কেটেছে, তাও দেখা যাচ্ছে না তেমন কিছু। সুন্দর লাগছে না? সো দিস ইজ ক্যাফে কালিম্পং। হ্যাঁ, এখানে ছবিও এত সুন্দর আসবে, মানে পুরোটাই একদম পাহাড়ের বুকে এই ক্যাফেটা। চারপাশটা একবার দেখিয়ে নিই, অনেকগুলোই সিট আছে, কিন্তু এটার টাইমিং কিন্তু 10টা থেকে 7টা। পাহাড়ে কিন্তু সারাদিন কোনো ক্যাফে বা দোকান খোলা থাকে না, এখানে 7টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। তো আমরা যেমন কাল রাত্রিবেলা আসার ভেবেছিলাম আসবো, বাট শুনলাম যে এটা 7টার সময় বন্ধ হয়ে যায়, এখানে এসেও দেখলাম ঠিক তাই। তো তোমরা কিন্তু 7টার পর এখানে এসো না, খোলা পাবে না। চারপাশটা একবার দেখে নাও, কি সুন্দর লাগছে না? চলো ক্যাফে টুর তো হলো, এবার মেন ফুড টুরটা করা যাক, কেমন খাবার দাবার দেখে নেওয়া যাক। তো আমরা এখানে এসে মেনলি অর্ডার করেছি অল ডে ব্রেকফাস্ট প্ল্যাটার। এটা দুটো ভ্যারিয়েন্ট আছে, চিকেন আর পর্ক। আমরা পর্ক খাই না, তো আমরা চিকেনটাই অর্ডার করেছি, একটু পরে বলে নিই। তো দেখা যাক চিকেন প্ল্যাটারটা কেমন খেতে হয়। তাছাড়াও আমরা অর্ডার করেছি একটা মোমো আর তার সাথে স্টিমড চিকেন আর সামথিং, আমরা নামটা একটু পরে কনফার্ম করবো তোমাদের, কারণ নামটা মনে রাখা খুব চাপ। আর তাছাড়া আমরা অর্ডার করেছি হট চকলেট উইথ হুইপড ক্রিম, আর তার সাথে আছে সাথে মার্শমেলো আছে, আর সাথে আছে ব্লুবেরি চিজ কেক। তো কোনটা কেমন টেস্ট, তো চলো দেখে নেওয়া যাক। আমাদের কাছে তো আমাদের কাছে প্রথম আছে হচ্ছে হট চকলেট। সো বাইরের ভিউটা দেখো, আর সাথে সাথে ব্রেকফাস্ট, অসাধারণ। এরপর যখন কাজে যেতে হবে আমি জানি না কি হবে। ফার্স্টে ট্রাই করি হট চকলেট উইথ হুইপড ক্রিম, দেখা যাক কেমন। হেভি খেতে, দারুণ। কেভেনটার থেকে বেটার, বেটার ফাটাফাটি, বেস্ট, দারুণ খেতে। দেখি এত লোভ হচ্ছে, কোনটা আগে খাবো? ফ্ল্যাটারটাই খা, একটা কিছু ট্রাই কর। একটা অলরেডি আমি খেয়ে নিয়েছি যদিও বা, অপূর্ব না? দারুন, ফুড কোয়ালিটি ইজ অসম। এমনি এমনি এত নাম না, তোমরা কালিম্পং এনে কিন্তু অবশ্যই ক্যাফে কালিম্পং এসো, এই খাবার মিস করো না একদম। তো চলো এটা খেতে থাকি, তারপরে লাস্ট ডিশটা দেখাবো, ততক্ষণে আগে একটু খেয়ে নিই। তো আমাদের দেখতেই পাচ্ছ প্ল্যাটারটা শেষ, আমরা টমেটো খাইনি আর বিনসটা খাইনি, সবাই কিন্তু টমেটোটা খেয়েও আমাদের একদম ভালো লাগে না তাই খাইনি। তো এটা চলে এসছে আমাদের টিম মোমো উইথ স্মোক চিকেন, দেখো একটা বান দিয়েছে সাথে স্মোক চিকেন। তো খেয়ে দেখে বল যে কেমন খেতে, আমি এখনো খাইনি। আর সাথে কিছু একটা সবজি মতো দিয়েছে, ওটা মানে পানিরের সবজি না সামথিং। তো খেয়ে বল, অল্প একটু ভেঙে দেখা দর্শকদের, ইয়া আই ক্যান, উই ক্যান ফিল দ্যাট দ্যাট ইউ আর স্ট্রাগলিং।
মানে চারিদিকে দেখো খাচ্ছে, এদিকে মেঘ, মানে ভিউটা দেখলে আমি আর কি বলবো, খেতে খাওয়ার না খেলেও চলবে, শুধু ভিউ দেখতেই কেমন হেভি। কতটা আউট অফ 100 150? এত ভালো কি আমরা দার্জিলিং এ খেয়েছি না? এটা বেটার বেটার বেস্ট তো, এটা সবাই বলে। আর উইন্টার ভিউ পুরোটাই রুফটপ, তুমি এখানে পাবে, আলাদা করে তোমাকে রুফটপ যেতে হবে না, অ্যাম্বিয়েন্সটা দেখো তো। ও তো খেলো এবার, দেখো মানে হট চকলেটটাও অলমোস্ট শেষ, খেতে হবে, তোমার মারামারি পড়বে কে খাবে সেটা নিয়ে। তো ও শেষ করে দেওয়ার আগে তাড়াতাড়ি খেয়ে আবার দেখা হচ্ছে একটু পর। টাটা, ব্রেকফাস্ট শেষ, এবার দেখা যাক বাইরে গিয়ে লোকাল ট্যাক্সি নিয়ে কোনো লোকাল সাইট সিন করা যায় নাকি, বৃষ্টিটাও অনেকটাই কমেছে। তো ক্যাফে কালিম্পংকে বাই বাই বলে বেরোনো যাক, হোপ টু ভিজিট শিওরলি। টাটা।